হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে গিয়েছিলাম স্ত্রী টু মুভি দেখতে SBF সিনেমা হলে, যেটা লোকেটেড দুর্গাপুরে। এই জায়গাতে সিনেমা হল ছাড়াও আরো অনেক কিছু আছে, পুরোটাই দেখবো এই ভিডিওতে। সকালে 9:30 বাস স্ট্যান্ডে পৌঁছেই বৃষ্টি শুরু। কিছুক্ষণ বন্ধুদের জন্য ওয়েট, তারপর শুরু জার্নি। বাঁকুড়া টু দুর্গাপুর 1 ঘন্টা 30 মিনিটের রাস্তা। এটা দুর্গাপুরে আমার 3rd টাইম যাওয়া। সত্যি বলতে অপূর্ব সুন্দর শহর, যারা যারা গিয়েছ অবশ্যই জানবে, আর যারা লোকাল তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমাদের প্রাণের শহর দুর্গাপুর আমারও মনে বেশ লেগেছে। বাস থেকে নেমেই মিনিবাসে করে যাই SBF সিনেমা হল। এই মিনিবাস ব্যাপারটা বাঁকুড়াতে থাকলে সত্যিই বেশ ভালো, কারণ আমাদের মতো অনেক স্টুডেন্টদেরই টিউশন কলেজ করতে অনেক দূরে দূরে যেতে হয়, তাদের সুবিধার্থে এই মিনিবাসগুলো সত্যিই খুব কাজের। 5th ফ্লোরে রয়েছে মুভি হলটা, আর রয়েছে এই কিডস সেকশনটা। মুভিটাতে এখন অনেকটা টাইম বাকি, তাই চলো ঘুরে আসি এই কিডস সেকশনটাই। অনেক টাইপের গেম ছিল এখানে, সত্যি বলতে এইসব জায়গায় গেলে মনটা অনেকটা বাচ্চাই হয়ে যায়, বয়সটা বাড়লেও মনটা বাচ্চাই রয়ে গেল। যারা যারা অ্যানিমি লাভার তাদের এই দিকটা খুবই ভালো লাগবে। অ্যানিমি, কার্টুন ক্যারেক্টার্স এসবই রয়েছে এই পুরো দিকটাই, পুরো দেওয়াল জুড়ে। এর মধ্যে তোমরা কারা কারা অ্যানিমি লাভার্স কমেন্ট করে জানিও। কোন অ্যানিমি ক্যারেক্টার তোমাদের ফেভারিট, এছাড়া কোন কার্টুন ক্যারেক্টার তোমাদের ফেভারিট সেটা কমেন্ট করে জানিও। এখানে রয়েছে পিকচার পয়েন্ট, আর এই দিকে রয়েছে কিডস সেকশন। সত্যি দারুণ বাচ্চাদের জন্য, বললাম না নিজেকে বাচ্চা ফিল হচ্ছিল এসব দেখে। মনে হচ্ছিল আরো 5-6 বছর পিছিয়ে গিয়ে এখানেই আসি। সত্যি ছোটবেলায় জীবনটা কত সহজ ছিল না। ফিরে ফিরে সত্যি খিদে পেয়ে গিয়েছিল, আর ডমিনোসে চলছে 99-এর কম্বো অফার। হ্যাঁ, GST ট্যাক্স দাম নিয়ে অবশ্যই পড়েছিল 104 টাকা, তবে এই অফার কি ছাড়া যায়? হ্যাঁ, ডমিনোসে ভিডিও করা বারণ, এটা তোমরা অনেকেই জানো হয়তো, কিন্তু কেন বারণ সেটা জানলে প্লিজ কমেন্ট করে জানাও। তবে যতই বারণ থাক, আমরা ছাড়ার পাত্র কোথায়। অ্যাম্বিয়েন্সটা সত্যিই ভালো, আর এইসব কিছু কিন্তু একই বিল্ডিংয়ে রয়েছে। ডমিনোসের কম্বোতে ছিল একটা চিকেন সসেজ পিৎজা, দুটো টিক্কি আর একটা পেপসি। 99 টাকার হিসেবে ঠিকঠাকই ছিল। পিৎজাটা প্রচণ্ড গরম ছিল, আর ওপরে চিজের লেয়ারটা দেখেছ? তোমরা কারা কারা এই 99 টাকার এই কম্বোটা ট্রাই করেছো কমেন্ট করে জানাও। ফাইনালি টাইম হয়ে গেছে মুভিটার। 1:15 থেকে মুভির টাইম ছিল, আমরা গিয়েছিলাম ওই 1:08 নাগাদ। আমার এটা 1st টাইম ছিল এখানে, এত দূর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়া, সিনেমা হলে মুভি দেখা, এগুলো যেন নতুনভাবে আমি উপভোগ করছি। দেখতে দেখতে কলেজ লাইফের 2 বছরও কেটে গেল, আর মাত্র 1 বছর, তারপর এখান থেকে চলে যেতে হবে, ভাবলেই কেন যেমন যেন একটা খারাপ লেগে যায়। পপকর্ন আর ডেরি মিল্ক নিয়ে এসেছিলাম এই মুভিটা দেখতে, দারুণ মুভি ছিল সিরিয়াসলি। বেটা ভার্জিন তেল হেলদি হতা হ্যায়, মেল নেই। দিদি আপনার জায়গা ফুল হো রে, হাম জা রহে হামে লে।
तुम शादी करना चाहते हो कि नहीं? नहीं करना चाहते तो फिर तो एक ही रास्ता बचता है बेटा। क्या? ये तो और भी अच्छा है ना। আজকে একবার জাংশন মল যাওয়ার কথা ছিল, কিন্তু আর এনার্জি ছিল না সত্যি বলতে, তাই এরপর চলে আসি বাড়িতেই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। জানি একটু অন্য ধরনের ছিল ভিডিওটা, বাট তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।